নাটোরের বড়াইগ্রাম উপজেলার 7টি ইউনিয়নের 63 জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ গ্রাম পুলিশদের মাঝে এই সাইকেল বিতরণ করেন। গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহজ যাতায়াত নিশ্চিত করতে ও কাজের উৎসাহ বাড়াতে এই বাইসাইকেল বিতরণ করা হয়। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি ওমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পি কে এম আব্দুল বারী, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ প্রমুখ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।